আসসালামু আলাইকুম। বিটি ব্রেকিং নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ডালিউডের সর্বশ্রেষ্ঠ নায়ক নায়িকা ওমর সানি ও মৌসুমি আজকের গল্পটি সাজিয়েছি তাদের নিয়ে এবং তাদের পুত্র ও পুত্রবধূকে নিয়ে। আশা করি অনেক অজানা কথা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে একটা ইন্ট্রোর পরে চলুন আমরা মূল কথায় চলে আসি। ১৯৯৫ সালে চারেটা মাস সংসার জীবন শুরু করেছে ডালিউডের জনপ্রিয় দম্পতি মৌসুমি ও ওমর সানি। এক ছেলে এক মেয়ে নিয়ে সুখের সংসার তাদের। এবার তাদের সংসারে যোগ হয়েছে নতুন সদস্য এবং তাকে ঘিরে সংসারে শুরু হয়েছে নতুন কোলাহল, আর এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই গোপন কথাগুলো শোনার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। এখন আমরা মূল কথায় চলে আসি। ওমর সানি ও মৌসুমির একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন বিয়ে করেছেন। তাদের সংসারে যোগ হয়েছে তাদের এক নতুন ছেলের বউ। ফেসবুকে ফারদিন তার স্ত্রীর সাথে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ফারদিনের ফেসবুক সূত্রে জানা গেছে 26 মার্চ পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তার স্ত্রীর নাম সাদিয়া রহমান আয়েশা। ছেলের বিয়ের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ওমর সানি নিজেই। কুমিল্লার মেয়ে আয়েশা, তবে বেড়ে উঠেছে বাবা মার সাথে কানাডা, পড়ালেখাও শেষ করেছে সেখানে। হঠাৎ করে ফারদিনের সাথে আয়েশার যোগাযোগ হয় আর সেই যোগাযোগের থেকে সৃষ্টি হয় তাদের ভালোবাসা। সেখান থেকে দুই পরিবার মিলে তাদের দুজনকে বিয়ে সুন্দর ফ্রেমে বন্দি করে। এখন চলে আসি আমরা যে কথাটি কখনো জানি না সেই কথাটি নিয়ে। গোপন সূত্রে জানা গেছে ওমর সানি ও তার ছেলের বউ আয়েশার সাথে শ্বশুর ও ছেলের বউ এই সম্পর্ক ছাড়াও রয়েছে এক অজানা সম্পর্ক। চলুন কি এই সম্পর্ক সেই কথাটি আমরা শুনে আসি। ওমর সানির বার্থডে উপলক্ষে যে লাইফটি করেছে তার আগে চলুন সেই লাইফটি আমরা এক ঝলক দেখে আসি। এত বছরের জীবনে মানে আরেকটি বড় এই বছর সবচেয়ে বড় উপহার আমার জীবনের আশমামুনি ওমর সানি কখনো বড় করে নিজের জন্মদিন সেলিব্রেশন করেননি। এই প্রথম তার ছেলের বউ আয়েশা নিজ উদ্যোগে নিজের শ্বশুরের জন্মদিনের আয়োজন করেন এবং তার শ্বশুরকে জন্মদিনে একটি পাঞ্জাবি উপহার দেন। ওমর সানি নিজের ছেলের বউকে আয়েশা মামুনি বলে ডাকেন, নিজের মেয়ের সাথে তুলনা করেন বলে সে আরেকটা মেয়ে পেয়েছেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে। আমি বলবো আয়েশা অনেক ভাগ্যবতী, এত ভালো মনের দুজন শ্বশুর শাশুড়ি পেয়েছেন। আমাদের বর্তমান যুগে শ্বশুর শাশুড়িরা কখনো ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারে না, আর ছেলের বউরাও কখনো শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো ভাবতে পারে না। মেয়ে বানালে তারাও শ্বশুর শাশুড়িকে বাবা মা বানাতে পারেন। অনেক দোয়া রইল এই দম্পতি ও তাদের ছেলের ফারদিন ও আয়েশার জন্য। সুখী হোক তাদের জীবন, সুন্দর কাটুক তাদের ভবিষ্যৎ। এই হচ্ছে তাদের গোপন সম্পর্ক। ছেলের বউকে মেয়ে বানালে কিন্তু তারাও পরিবারকে আপন করে নিতে পারে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।